আপনি সমীকরণের কথা বলছিলেন যে বাংলাদেশ আজকে জিততে হতো একটা নির্দিষ্ট ওভারের মধ্যে যেটা আমরা জানি যে বারো দশমিক এক ওভারে আফগানিস্তানে একশো পনেরো রান পেয়ে যেতে হতো এখন বাংলাদেশ এই রান চেজ করার জন্য যে ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করেছে এইটাকে আপনি কিভাবে দেখবেন আচ্ছা এখানে যেটা হচ্ছে যে বাংলাদেশের শুরুটা কিছুটা ভালো ছিল তিন ওভারে তিরিশ রানের মতো হয়ে গিয়েছিল মানে রান রেট দশের মতো ছিল এরপর শান্ত এবং সাকিব আউট হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে বাংলাদেশ পাওয়ার প্লেতে আর খুব বেশি রান পায়নি এরপর তো আস্তে আস্তে দশ ওভার শেষে সাতাত্তরের মতো রান হল তার মানে যেখানে আপনার রান রেট দরকার ছিল আপনি যদি বারো ওভারে এক বলে একশো পনেরো রান করতে চান তার মানে হচ্ছে আপনার প্রায় আট নয় নয়ের উপরে রান রেট দরকার ছিল সেখানে আপনি দশ ওভার শেষে আপনার রান রেট পাঁচ উইকেট চলে গেল রান রেট হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ছয় ওভার শেষেও রান রেট সম্ভবত এইটের মতো ছিল এইট এইটের ঘরে তো ওই অবস্থা থেকে আসলে বাংলাদেশের যে তার পসিবিলিটি ছিল না যেটা হচ্ছে এখানে মেইন ঝামেলাটা হয়ে গেছে যখন শান্ত সাকিব উঠে গেলেন এবং মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ যে ব্যাটিংটা করেছেন সাকিব যে ব্যাটিংটা করেছেন এরপরে আসলে বাংলাদেশের ব্যাটিং হ্যাঁ এই পিচে ব্যাটিং করাটা খুবই টাফ প্রোটিন আয়রন ও ফাইবার সমৃদ্ধের আবেশে সবাই কাছে আসে সত্যি বলতে যে ধরনের পিচ এখানে আমরা এর আগের ম্যাচগুলো যদি দেখি এখানে প্রতিটা দলই একশো পনেরো একশো বিশ একশো দশ আফগানিস্তানের লাস্ট ম্যাচ অস্ট্রেলিয়া এগেন্স্ট একশো চল্লিশ মতো রান করেছে তো এই এই পিচে রান করা খুবই খুবই টাফ তার উপর যখন আপনার অ্যাগেন্স্টে বোলিং হচ্ছে রশিদ খান ফারুকি নাভিনুল হক এদের এগেন্স্ট ব্যাটিং করাই টাফ মারতে যাওয়া তো আরও আরও টাফ তো সেই অবস্থা সেইখান থেকে বাংলাদেশের রান করাটা টাফ ছিল কিন্তু ইন্টেন্ট যদি আমরা বলি যেমন মাহমুদুল্লাহর ব্যাটিং বা সাকিব এসেই প্রথম বলে মারতে গিয়ে আউট হয়ে গেলেন এখন হ্যাঁ এখানে বলতে পারে যে আমি তো মারতে গিয়ে আউট হয়েছি ইন্টেন্ট ইন্টেন্টের কোশ্চেন এখানে করা যায় না কিন্তু মাহমুদুল্লার ক্ষেত্রে যেটা হলো যে ইন্টেন্টের কোশ্চেন চলে আসে যে মাহমুদুল্লাহ ব্যাটে বলে করতেই পারছিলেন না এবং মাহমুদুল্লাহ যখন ব্যাটিং করছে না তখন কিন্তু বাংলাদেশে ইকোয়েশনটা ছিল যে তেরো বলে উনচল্লিশ বা পঁচিশ বলে হয়তো তেতাল্লিশ বা সাতচল্লিশ এরকম একটা ইকুয়েশন ছিল একেবারে যে ইম্পসিবল তা না কঠিন ডেফিনেটলি এই পিছিয়ে আরও কঠিন কিন্তু একেবারে ইম্পসিবল তা ছিল না তো এক্ষেত্রে ইন্টেন নিয়ে আসলে বাংলাদেশের ইন্টেন নিয়ে কোশ্চেন করা যায় শান্ত যদি অলরেডি প্রেস কনফারেন্সে বলেন যে আমরা প্রথম ছয় বার দেখতে চাইছি তারপর আমরা হিসাব করেছি যে আমরা কি বারোবার এক বলের মধ্যে পারবো কি পারবো না পারলে সেক্ষেত্রে বাংলাদেশ ম্যাচ জিতার জন্য একটা আলটিমেটলি সেটাও হয়নি তো বাট মাহমুদুল্লাহ সাকিদের ব্যাটিং দেখে মনে হয়েছে যে ইন্টেন নিয়ে কোশ্চেন করা যায়